সেদিন কর্মী ব্যবস্থাপনার কর্মসংস্থান এবং মানব সম্পদ ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আসলে কর্মী সংগ্রহ হচ্ছে সেটাই, যেটা আমরা সবাই তো আসলে আমরা পড়াশোনা করছি, তোমরা পড়াশোনা করছো একটা কিছু করার জন্য, সেটা সবাই আমরা জানি যে কর্মী সংস্থান হচ্ছে সেটাই যেটা আমরা চাকরির পরে কিংবা চাকরির মাঝেও করা যায়। তো সেই কাজটাই হচ্ছে কর্মী সংস্থান, যে নিয়োগ বিজ্ঞপ্তি দিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা অ্যাপ্লিকেশন করলাম, ওরা যাচাই বাছাই করলো, তারপরে যাচাই বাছাইয়ের পরে আমাদেরকে নির্বাচিত করলো। তো সেই কর্মী সংস্থানেরই আজকে কর্মী সংগ্রহ করা যায় কি কিভাবে, আভ্যন্তরীণ ভাবে এবং বাহ্যিক ভাবে। আভ্যন্তরীণ মানে যে একটা প্রতিষ্ঠানের যে কর্মী থাকে তার মধ্যে থেকে যে কর্মীগুলোকে বাছাই করে নেওয়া হয়, উচ্চ পদস্থ করা হয় তাদের যোগ্যতা অনুসারে, তাদের কর্মের মাধ্যমে তাদের যে জ্ঞানের পরিধি দেখে যে তাদেরকে উচ্চ পর্যায়ে নেওয়া হয়, সেটা হচ্ছে আভ্যন্তরীণ উৎস, আভ্যন্তরীণভাবে নেওয়া হয়। আর বাহ্যিক মানে বাইরে যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করে, তারপরে চাকরির সন্ধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলো থেকে যে কর্মী নেওয়া হয়, এটা হচ্ছে বাহ্যিক মানে বাইরে থেকে নেওয়া হয়। তো আভ্যন্তরীণ উৎসের মধ্যে হচ্ছে যেমন ধরো আমাদের কলেজ বলো, বিভিন্ন কলেজ বলো, যে প্রিন্সিপাল স্যার মানে অধ্যক্ষ স্যার চাকরি শেষ হয়েছে, তখন আমরা কি করতে পারি যে উপাধ্যক্ষ স্যারকে নিয়ে কাজটা সারতে পারি, প্রিন্সিপালের কাজটা সে করে দিতে পারি, আবার তাকেও আমরা সবাই মিলে ওই আসনে বসিয়ে কাজটা করতে পারি। এটা হচ্ছে আভ্যন্তরীণ নিয়োগ, এটা বাইরে যেতে হয় না, আমরা জানতে পারি তার যোগ্যতা আছে, সে এটা করতে পারবে, এটা হচ্ছে আভ্যন্তরীণ। আর বাইরে যেমন কোন প্রতিষ্ঠানে বাইরের লোকের দরকার হচ্ছে, তখন আমরা বিজ্ঞাপন দিচ্ছি কিংবা অনলাইনে, যে এখন তো আধুনিক যুগে অনলাইনে চাকরির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেগুলো দিয়ে যে কর্মী সংগ্রহ করা হয় সেটা পাচ্ছি। তো আভ্যন্তরীণের মধ্যে পদোন্নতি যেমন ধরো যে একজন ম্যানেজার পোস্টে আছে, তাকে ডিডি করার জন্য তাহলে বিভিন্ন ব্যাংক, ম্যানেজার বলতে আসলে আমরা কিন্তু ওই বিভিন্ন কোম্পানি কিংবা ব্যাংকের এগুলাকে বুঝে। তো আভ্যন্তরীণ নিয়োগ যদি করা হয় তাহলে বিভিন্ন ম্যানেজারদের পরীক্ষা নেওয়া হবে আভ্যন্তরীণভাবে পরীক্ষা নেওয়া হবে, তাদের যোগ্যতা বলে, তাদের কর্মের দক্ষতা বলে তাদেরকে ডিডি পদে পদে নিয়োগ দেওয়া হবে। তারপরে হচ্ছে বদলিও পদোন্নতি, কাউকে বদলি করে, যেমন কোনো প্রতিষ্ঠানে অনেক কর্মচারী আছে মানে প্রয়োজনের অতিরিক্ত ওরা কাজ করে, তো যেখানে কম ওখান থেকে নিয়ে এসে এখানে এই প্রতিষ্ঠানে তাদেরকে বিভিন্ন পদে দিয়ে বদলি করে কর্মী নিয়োগ করা যায়। আর পদোন্নতি, কেউ যদি খারাপ কিছু করে কিংবা কাজে অমনোযোগী, কাজ করতে চায় না, তাদেরকে শাস্তিস্বরূপ ডিমোশন করে দেওয়া হয়, নিচে নামিয়ে দেওয়া হয়। তারপরে আবার বলছি কি যে কর্মরত কর্মীদের সুপারিশ, কার ভাই চাকরি করে কোন প্রতিষ্ঠানে, যদি তার ভাই সেরকম যোগ্যতা সম্পন্ন হয় তো সে সুপারিশ করে তাকে সেখানে নিয়োগ দিতে পারে, সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ। কোনো একটা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট অনেক বিভাগ থাকে, সেই বিভাগের ঊর্ধ্বতন অর্ধস্থন বিভিন্ন কর্মচারীরা সুপারিশ করে তার পরিচিতদেরকে চাকরি দিতে পারে। আর আরেকটা হচ্ছে শ্রমিক সংঘ, যে যেমন আমরা শ্রমিক সংঘ হচ্ছে একটা গোষ্ঠী, শ্রমিক যে কোনো শ্রমিকদের সংঘ হচ্ছে একটা গোষ্ঠী। তোমরা আসলে দেখতে পাবা যে আমাদের সচরাচর বেশিরভাগ এখন চলছে অটো রিক্সা, এই অটো রিক্সার কিন্তু একটা সংঘ আছে। সেই রকম হলো যে কোনো প্রতিষ্ঠান, যেমন
গার্মেন্টস এর বলো, গার্মেন্টস এর যে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাদেরও একটা শ্রমিকের শ্রমিকদের একটা সংঘ আছে। এই সংঘের ঊর্ধ্বতন অর্ধস্থন বিভিন্ন কর্মচারীদের সুপারিশের মাধ্যমে কিন্তু চাকরি দেওয়া হয়। তো এটা গেল আভ্যন্তরীণ উৎস। আর বাহ্যিক উৎস হচ্ছে বিজ্ঞাপন। সর্বপ্রথম বাহ্যিক উৎসের ঠিকানায় হচ্ছে বিজ্ঞাপন। আমরা তোমরা সবাই অবগত আছো যে চাকরির বিজ্ঞাপন কিন্তু দেওয়া হয়, এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যাদের কেউ নাই আবার পড়াশোনা করে যোগ্যতা সম্পূর্ণ হয়ে বসে আছে, এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু তারা চাকরির অ্যাপ্লিকেশন করে, এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তাদেরকে চাকরি দেওয়া হয়। তারপরে হচ্ছে চাকরি সন্ধানে। চাকরি সন্ধানে বিভিন্ন জায়গায় লিখা থাকে, তোমরা বিভিন্ন বেসরকারি জায়গা দেখবা ওখানে লিখা থাকে যে চাকরির বিভিন্ন জায়গায় লেখা থাকে সিট খালি নাই, নো ভ্যাকেন্সি লেখা থাকে, আবার কোন জায়গায় কিন্তু চাকরি দেওয়া হবে এরকম লেখা থাকে না। এইরকম চাকরি সন্ধানের মাধ্যমে কিন্তু চাকরি পাওয়া যায়। তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আমরা কমার্স ফ্যাকাল্টিতে অনেক স্যারেদের কাছে কিন্তু অনেক কোম্পানি বিভিন্ন ইয়ে দিয়ে রাখে যে যখন আমাদের প্রয়োজন হবে আপনারা ছাত্রদের তালিকা দেন, আপনারা বলবেন আমরা তাদেরকে নিয়ে নেবো। এইরকম শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের মাধ্যমে কিন্তু অনেকে চাকরি পান। তারপরে হচ্ছে কর্মসংস্থান কমিশন। কর্মসংস্থানে বিভিন্ন কমিশন যেমন বিসিএস ক্যাডার হয় যারা, পাবলিক সার্ভিস কমিশন, এইরকম কমিশনের মাধ্যমেও বাইরে থেকে শ্রমিক কর্মচারী কর্মকর্তা। তারপরে মেধা শিকার। মেধা শিকার হচ্ছে যে শিকার মানে কিন্তু ধরে নিয়ে আসা ভালোভাবে, হঠাৎ করে তাকে ধরে নিয়ে চলে আসছে এরকম। মেধা শিকার হচ্ছে কেউ কোনো কোম্পানিতে চাকরি করে, ধর 20,000 টাকা বেতনে চাকরি করে কোনো একটা ভালো কোম্পানি, ওই ছেলেটা অনেক মেধা সম্পন্ন এবং তীক্ষ্ণ বুদ্ধি, ওকে দেখে 20,000 টাকা বেতন ঠিক আছে আমরা তোমাকে 25,000 টাকা বেতন দেবো। আবার অন্য একটা কোম্পানি বলছে না আমরা 30,000 টাকা বেতন দিয়ে তাকে নিয়ে আস। তা এটার নাম হচ্ছে মেধা শিকার, যে ভালো কিছুকে নিয়ে চলে আসে। তারপরে আরেকটা হচ্ছে জব ফেয়ার। জব ফেয়ার বিভিন্ন ট্রেনিং সেন্টার গুলাতে কিন্তু জব ফেয়ার হয়, যেমন আমাদের এই যে উপজেলা পরিষদের ওখানে ইউসেফ আছে, তারপরে ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সপুরাতে, ওখানেও কিন্তু এই জব ফেয়ার হয়। জব ফেয়ারে বিভিন্ন কোম্পানির চাহিদা দেওয়া থাকে, মানে চাকরি মেলা, এই চাকরি মেলাতে অনেক চাহিদা দেওয়া থাকে এবং ওই সব কোম্পানির বিভিন্ন জনকে পাঠিয়ে দেয়, ওখানে পাঠিয়ে দেয়, ওখান থেকে ওই স্যাররা যারা ট্রেনার হয়, আবার অন্যান্য জায়গাতেও হয় কিন্তু আমি ওই ইয়াদে দেখেছি জব ফেয়ার হয়, তো ওখানে বিভিন্ন কোম্পানির লোক এসে বসে থাকে, তো ওই যারা ট্রেনার হয় তারাই বলে দেয় যে আমাদের এতজন ট্রেনিং ট্রেনার ছিল, এই ট্রেনিং শেষ হয়েছে, স্যার দেখেন আপনারা কাদেরকে নিবে। স্যাররাও বলে যে স্যার এই ছেলেটার খুব সমস্যা এখানে, তো জব ফেয়ারের মাধ্যমে কিন্তু কর্মী সংগ্রহ করা হয় এবং চাকরিও হয়ে যায়। তো আজকে আমার এই কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস আলোচনা করলাম। কর্মী সংগ্রহের উৎস আসলে দুইটাই আভ্যন্তরীণ বাজি, তো আভ্যন্তরীণ উৎস তোমরা আশা করি একটু বই দেখলে আমার লেকচার শুনলে বুঝতে পারবা। বাহ্যিক উৎস সর্বপ্রথমে বাজেট হচ্ছে বিজ্ঞাপন। আসলে আমরা আসলে জানি যে বিজ্ঞাপন কিন্তু এই যে চাকরি সন্ধানী শিক্ষা প্রতিষ্ঠান কর্মসংস্থান কমিশন মেধা শিকার জব ফেয়ার এগুলো আসলে অনেকেই কিন্তু অজানাই থাকে, আমরা সবাই জানি যে বিজ্ঞাপন দিয়ে চাকরি নেওয়া। তো তোমরা এই করোনা ভাইরাসের এই তোমরা বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করো, যে স্বল্প একটা আমাদেরকে ইয়ে দিয়েছে সিলেবাস দিয়েছে, শিক্ষামন্ত্রী বারবার করে বলছে যে পরীক্ষা কিন্তু হবে, আর যদিও তোমাদের পরীক্ষা কি করবে আমরা বলতে পারছি না, তো পরীক্ষা হবে সবসময় বলছে,
তার জন্য তো খুবই অল্প পরিসরের সিলেবাস দিয়েছে, এই সিলেবাসটা তোমরা দয়া করে সম্পূর্ণ করো। আর আসলে তোমাদের সাথে আমাদের দেখা করার কোনো রাস্তাও হচ্ছে না, আমাদের ক্লাসগুলো একটু দেখো, সব শিক্ষকরাই যত সহকারে ক্লাস হচ্ছে আমরাও নিচ্ছি, দেখো আর বাড়িতে বসে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করো, আবার সামনের ক্লাসে দেখা হবে।